আজকে আমরা প্রথম শুরু করি যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বি আইয়ি যামবিন কুতিলাত সূরা তাকবীরের 8 আর 9 নম্বর আয়াত আর অন্যদিকে বনী ইসরাইলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক এই আয়াতগুলো বলে আল্লাহ নারীকে সম্মান দিয়েছে এক সময় নারীর কোনো ইজ্জতই ছিল না এখনো যে সমস্ত দেশে নারীর সমান অধিকার বলে চিল্লাচিল্লি করে গিয়া দেখেন তাদের দেশে তারা নারীকে কি পরিমাণ মূল্যায়ন করে বিভিন্ন দেশের প্রচলিত প্রবাদ বাক্য অনুধাবন করলে আপনি বুঝতে পারবেন যে তারা নারীকে কি পরিমাণ মূল্যায়ন করে প্রতি 10 জন নারীতে একটি মাত্র আত্মা থাকে এটা আমার কথা নয় এটা ইসলামের কথা নয় এই কথাটি রাশিয়ার প্রচলিত প্রবাদ বাক্য অতএব রাশিয়া নারীকে মূল্যায়ন করতে পারে নাই ইন্না দীনানাল ইসলামা কদ আনসাফাল মারআ আমাদের জীবন ব্যবস্থা ইসলাম নারীর প্রতি ন্যায় বিচার করেছে ঘোড়া ভালো হোক অথবা মন্দ হোক যেমনই ভাবে লাগামের প্রয়োজন ঠিক তেমনি ভাবে নারী ভালো হোক অথবা মন্দ হোক চাবুকের প্রয়োজন এটা আমার কথা নয় এটা ইসলামের কথা নয় এটা ইতালির প্রচলিত প্রবাদ বাক্য অতএব ইতালি নারীকে মূল্যায়ন করতে পারে নাই ইন্না দীনানাল ইসলামা কদ আনসাফাল মারআ আমাদের জীবন ব্যবস্থা ইসলাম নারীর প্রতি ন্যায় বিচার করেছে মন্দ নারী চির অপরিহার্য আর সুন্দরী নারী রূপসী নারীর উপর কখনো ভরসা করতে নেই এটা আমার কথা নয় আরে এটা ইসলামের কথা নয় এটা স্পেনের প্রচলিত প্রবাদ বাক্য অতএব স্পেন নারীকে মূল্যায়ন করতে পারে নাই ইন্না দীনানাল ইসলামা কদ আনসাফাল মারআ আমাদের জীবন ব্যবস্থা ইসলাম নারীর প্রতি ন্যায় বিচার করেছে আর জাহিলিয়াতের যুগে তো নারীর মূল্যই ছিল না জাহিলিয়াতের যুগে নারীর মূল্যায়নও ছিল না নারীকে ওরা মূল্যায়ন করতে পারে নাই এখন আসেন বিভিন্ন ধর্মে আমি মোটামুটিভাবে ইসলামের পাশাপাশি অন্য অন্য ধর্মের বইটই মাঝে মাঝে পড়ি এখন আপনাদের সামনে তুলে ধরব বিভিন্ন ধর্মে নারীর মূল্যায়ন বিভিন্ন ধর্মে নারীর মূল্যায়ন ইহুদি ধর্মের কিতাব মুকাদ্দাস বাইবেলে এসেছে যে সে কে যে নাপাক থেকে পাক বের করবে কেউ পারবে না আয়ুব অধ্যায় 14 অন্যত্র এইভাবে আসছে যে এমন মানুষকে যে সে পাক হতে পারে আরে নারী থেকে জন্ম নিয়েছে যে সে আবার সত্যবাদী হয় কিভাবে নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি হলো এক নারী নাপাক দুই নারী সত্তার মধ্যে সত্যবাদিতা নেই তিন মানুষ যেহেতু নারী থেকে জন্ম নিয়েছে তাই মানুষ আবার পাক হয় কিভাবে কারণ তাদের মতে নারীর মাথা থেকে পা পর্যন্ত নাপাক অতএব ইহুদি ধর্ম নারীকে মূল্যায়ন করতে পারে নাই ইন্না দীনানাল ইসলামা কদ আনসাফাল মারআ আমাদের জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম নারীর প্রতি ন্যায় বিচার করেছে এখন আসেন খ্রিস্টান ধর্মে নারী চির অভিশপ্ত নারী সকল পাপের উৎস নারী যাবতীয় অকল্যাণের মূল নারী শয়তানের যন্ত্র আশ্চর্য হবেন এটা শুধু তাদের সংস্কারে নয় এটা তাদের ধর্ম বিশ্বাসের সাথে অন্তর্ভুক্ত এটা তাদের ধর্ম বিশ্বাসের অন্তর্ভুক্ত অতএব খ্রিস্টান ধর্ম নারীকে মূল্যায়ন করতে পারে নাই ইন্না দীনানাল ইসলামা কদ আনসাফাল মারআ আমাদের জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম নারীর প্রতি ন্যায় বিচার করেছে এখন আসেন হিন্দু ধর্মে ডক্টর গেস্টাও লিবানের ভাষায় হিন্দু ধর্ম মতে তাকদীর তুফান মৃত্যু জাহান্নাম বিষ বিষাক্ত সাপ এত ক্ষতিকারক নয় যত ক্ষতিকারক হলো নারী আরে ডক্টর গেস্টাও লিবানের ভাষায় হিন্দু ধর্ম মতে তাক
আগ্নির তুফান মৃত্যু জাহান্নাম বিষ আরে বিষাক্ত সাপের চাইতেও ক্ষতিকারক হলো নারী এটা হিন্দু ধর্মমতে ডক্টর গেস্টাও লিবানের ভাষায় মনু শাস্ত্রে বলে নারী বাল্যে পিতার অধীনে যৌবনে স্বামীর অধীনে থাকবে থাকবে না থাকতে বাধ্য থাকতেই হবে স্বামীর অবর্তমানে পুত্রের অধীনে পুত্রের অবর্তমানে আত্মীয় স্বজনের অধীনে থাকবে থাকবে না থাকতে বাধ্য অতএব দেখেন তার স্বাধীনতা বলতে কিছু নাই অতএব হিন্দু ধর্ম নারীকে মূল্যায়ন করতে পারে নাই একমাত্র ইন্না দীনানাল ইসলামা কদ আনসাফাল মারআ আমাদের জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম নারীর প্রতি ন্যায় বিচার করেছে শুনেন স্পষ্ট আল্লাহ বলেন খুলেন কোরআন সূরা নিসার প্রথম নম্বর আয়াত ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহী ওয়াল আরহাম সূরা নিসার এক নম্বর আয়াত হযরত আবু হুরায়রা এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস মুফসিরিন সাহাবীর মধ্যে প্রথম স্থানে যিনি আছেন আবু হুরায়রা 5374টি হাদিস উনি বর্ণনা করেছেন এই আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালা রাজুলুন এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি আমার সাহচর্যে সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারীকে ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব কালা উম্মুকা নবীজি বললেন তোমার মার সাথে তুমি সবচেয়ে ভালো ব্যবহার করবা সাহাবি আবার জিজ্ঞাসা করল কলা সুম্মা মান তারপর কার সাথে কলা উম্মুকা কলা সুম্মা মান কলা উম্মুকা কলা সুম্মা মান কলা আবুকা অফিরা ওয়ায়াতিন কলা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবাকা সুম্মা আদনাক আদনাক আমি পুরুষ আপনি পুরুষ আমার আর আপনার পায়ের নিচে মাটি আমার আর আপনার পায়ের নিচে মাটি কিন্তু আরে ভাই নারী জাতিকে ইসলাম এত সম্মান দিয়েছে যে নারী জাতির পায়ের নিচে মাটি না আরে নারীর পায়ের নিচে আল্লাহর জান্নাত আরে পুরুষের পায়ের নিচে হলো মাটি আর নারীর পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত এত দামি জান্নাত যেই জান্নাতরা কোনো টাকা পয়সা ধন দৌলত দিয়ে ক্রয় করা যায় না পুরুষ হাঁটলে আরে পুরুষের পায়ের নিচে থাকে মাটি আর নারীর পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত এত দামি জান্নাত যেই জান্নাতটি গোটা বাংলাদেশ কেন সৌদি আরব কাতার দুবাই মালয়েশিয়া মিয়ানমার মিশর লন্ডন আমেরিকা ব্রিটেন চীন জাপান রাশিয়া পাকিস্তান ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা আফগানিস্তান থাইল্যান্ড ইরাক ইরান তুরান তাইওয়ান জাপান জার্মান গোটা পৃথিবীও যদি বিক্রি করেন ওই জান্নাতের একটি ইটের সমান হবে না একবার কেন বার বার বিক্রি করলে হবে না বোঝানোর জন্য বলছি গোটা পৃথিবী যদি আপনি 70 বারও বিক্রি করেন গোটা পৃথিবী 70 বার বিক্রি করলো জান্নাতের একটি ইটের সমান হবে না যদি একটি ইট এত দামি হতে পারে তাহলে কত শত শত হাজার হাজার ইট দিয়ে আল্লাহ জান্নাত নির্মাণ করেছেন তো গোটা জান্নাতের দামটা কত হইতে পারে আর ওই গোটা জান্নাত হলো নারীর পায়ের নিচে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আরে মায়ের পায়ের নিচে নারী জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত আল্লাহ দিয়েছে যেই জান্নাত গোটা পৃথিবী 70 বার বিক্রি করলেও ওই জান্নাতের একটা ইটের সমান হবে না 95 নম্বর সূরা সূরার নাম তিন আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন
laqad khalaqnal insana fi ahsani taqwim. Allah charti kosom khe takider por takid kore Allah bolen laqad khalaqnal insana fi ahsani taqwim. Ami sobche sundor kore ami sobche chomotkar bhabe srishti korechi manush. Ei manusher moddhe purush ebong nari ubhoy joni antarbhukto. অতএব নারীকে ইসলাম মূল্যায়ন করেছে, একমাত্র নারীকে সম্মান দিয়েছে ইসলাম, কিন্তু নারী এটা বুঝে না। না বুঝার কারণে তসলিমা নাসরিন এত উচ্চ শিক্ষা শিক্ষিত, এরপরে বলে যে আল্লাহ নিজে ওই বেইনসাফি করছে। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ বলে নারীকে ইজ্জত দিতে পারে নাই, আল্লাহ বলে নারীকে ইজ্জত দিতে পারে নাই। যারা প্রথম থেকে আলোচনা শুনছেন, ইহুদি ধর্ম শুনছেন, খ্রিস্টান ধর্ম শুনছেন, হিন্দু শুনছেন, তো ওরা কি পরিমাণ ইজ্জত দিছে চিন্তা করেন। এরপরে আরো সামনে শুনবেন, একমাত্র ইসলাম নারীকে মূল্যায়ন করেছে, এটা নারী বুঝে না। নারী একেবারেই বুঝে না, কিভাবে বুঝে না দেখেন আপনারা। দুয়েল পাখি, আরে দুয়েল পাখি জানে না যে বাংলাদেশ দুয়েল পাখিকে কত সম্মান দিয়েছে। দেখবেন দুয়েল পাখির ছবি, দুয়েল পাখির পিকচার 2 টাকার মধ্যে দেওয়া হয়েছে। দুয়েল পাখি জানে না যে বাংলাদেশের মানুষ দুয়েল পাখিকে বুকের মধ্যে রাখে, পকেটের মধ্যে রাখে। আরে দুয়েল পাখি জানে না যে বাংলাদেশের মানুষ দুয়েল পাখিকে কত সম্মান দিয়েছে, বাংলাদেশের মানুষ দুয়েল পাখিকে বুকের মধ্যে রাখে। যদি দুয়েল পাখি জানতো যে বাংলাদেশের মানুষ দুয়েল পাখিকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, তাহলে দুয়েল পাখি আর পোকা মাকড় খেত না। আরে নারী জাতি জানে না যে ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে, যদি জানতো তাহলে অর্ধ উলঙ্গ বেহায়া আর বেলাদার মতন রাস্তার মধ্যে বের হতো না।